কুম আমি মোহাম্মদ নুরিয়া আলম মুন্না এরই মধ্যে আমি আমার গত এগারোটা ভিডিওতে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের বিভিন্ন কনসেপ্টগুলো সুন্দরভাবে আলোচনা করেছি আজ আমি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বুলিয়ান এল জেবরা এই কনসেপ্টগুলো আলোচনা করতে যাচ্ছি তার আগে বুলিয়ান এল মধ্যে বুলিয়ান এল জেব্রার ইন্ট্রোডাকশন মানে বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কী সাধারণ অ্যালজেব্রা জিনিসটা কী এবং বুলিয়ান অ্যালজেব্রার কিছু উপপাদ্য আছে এই উপপাদ্যগুলো আমি একটু পরে আলোচনা করবো আমার দ্বিতীয় টিটোরিয়ালে কারণ আমাদের দ্বিতীয় বা তৃতীয় টিউটোরিয়ালে কারণ আমাদের ফার্স্ট টাইমে লজিক গেট এই সম্বন্ধে জানতে হবে এবং লজিক গেট কয় ধরনের এই বিষয়গুলো কম্পিউটারগুলো ক্লিয়ার হইলে তাহলে আমাদের উপপাদ্যগুলো বোঝা অনেক ইজি হবে এই জন্য আমি ওগুলো পরের দুই বা তৃতীয় তৃতীয় নম্বর টিউটোরিয়ালে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব তো অ্যাট ফার্স্ট প্রথমে আজকে দেখব লজিক গেট বিষয়টা কী আসলে লজিকের জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক বর্তনী এটা কি একটা ইলেকট্রনিক বর্তনী মানে ইলেকট্রনিক একটা ডিভাইস যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে অনেকগুলো ইনপুট গ্রহণ করতে পারে এবং আউটপুট কী দিবে অনলি একটাই দিবে আউটপুট কী দেবে অনলি একটাই দিবে এটা কি একটা ইলেকট্রনিক ডিভাইস মনে করি একটা আমার ডিভাইস এরকম হতে পারে একটা ডিভাইস এরকম হতে পারে এটা একটা ডিভাইস মনে করি এটা যদি একটা ডিভাইস মনে করি তো এর ইনপুট সংখ্যা কটা দুইটা এ আরবি যদি ইনপুট ধরি এর আউটপুট তাহলে কী একটা পাওয়া যাবে এটা হচ্ছে আউটপুট আউটপুট তাই না তো আমার সংজ্ঞাটা এইভাবে হচ্ছে যে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস বা বর্তনী যা এক বা একাধিক ইনপুট নিতে পারে এখানে দুইটা নিশি তিন চারটা দশ বারোটা পনেরো বিশটা নিতে পারে কিন্তু আউটপুট কী দিবে একজাক্ট একটাই দিবে এটাকে কী বলা হয় লজিক গেট বলা হয়ে থাকে আসলে লজিক গেট মূলত দুটি ভাগে ভাগ করা যায় লজিক গেটকে মূলত কটি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে একটা কি মৌলিক লজিক গেট এটা হচ্ছে মৌলিক লজিক গেট এটা মৌলিক গেট আরেকটি হচ্ছে যৌগিক গেট কটি ভাগে দুটি ভাগে একটা মৌলিক গেট আর একটা যৌগিক গেট লজিক গেট মূলত কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট এখন মৌলিক গেট মৌলিক লজিক গেট কয়টা মৌলিক লজিক গেট আছে তিনটা এন গেট অর গেট এবং কি নর্থ গেট এই তিনটা কি মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেটকে আবার দুটি ভাগে ভাগ করা যায় যৌগিক লজিক গেট কটি ভাগে দুটি ভাগে একটা সর্বজনীন গেট যাকে বলা হয় সার্বজনীন একটা সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট কি গেট বিশেষ গেট এখন সার্বজনীন গেটকে আবার দুটি ভেগে ভাগ করা যায় একটা হচ্ছে নান গেট আর হচ্ছে নর গেট আর বিশেষ লজিক গেটকে আবার দুটি ভেগে ভাগ যায় একটা একজর গেট আর হচ্ছে এক্স নর গেট একটা একজর গেট আর একটা কি এক্স নর গেট তো আপাতত আমি এই টিউটোরিয়ালে মৌলিক গেট এই মৌলিক গেটগুলোর সম্বন্ধে আলোচনা করব ওকে মৌলিক গেটগুলোর সার্কিটটা কেমন হয় এর সত্যক সারণী এসব বিষয়গুলো আলোচনা করব তাহলে আমি যাই মৌলিক গেট তিন ধরনের মধ্যে প্রথম গেটটা হচ্ছে এন গেট তো এন গেট এন গেটের লজিক সার্কিটটা কেমন হয় এর দুইটা ইনপুট হয় একটা আউটপুট পাওয়া যায় যদি আমি এ আর বি ইনপুট নিই তাহলে আউটপুট কি আসবে এন গেটের ক্ষেত্রে এ ডট বি ইনপুট যদি এ আর বি নিই আউটপুট আসবে এ ডট বি এখানে ইনপুট সংখ্যা কয়টা দুইটা এন গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যা কয়টা দুইটা আউটপুট সঙ্গে কটা হয় একটা হয় এবং আউটপুটটা কী হয় এ ডট বি হয় ওকে গুড এখন অ্যানগের ক্ষেত্রে শতক সারণীটা কেমন হবে এটা বলা হয় শতক সারণী ইনপুট ইনপুটকে এ আর বি আউটপুট কী পাওয়া যায় এ ডট বি এই দুটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে ইনপুট আর এটা কি এটা হচ্ছে আউটপুট এ ডট বি তো আমরা জানি যেহেতু এখানে দুইটা ইমপুট দুইটা ইমপুট মানে হচ্ছে দুই বিট দুই বিট হলে কটা কম্বিনেশন সম্ভব সূত্র হচ্ছে টু দি থেকে এন টু এনটা হচ্ছে কয় বিট এখানে কি এ আর বি এ বি মানে দুই বিট দুইটা ভ্যালু তাহলে কি টু এন এর মান কত টু অতএব এর কম্বিনেশন হচ্ছে চারটা চারটা কম্বিনেশন মানে জিরো থেকে থ্রি মানে জিরো এক দুই তিন এই চারটে কম্বিনেশন সম্ভব তাহলে জিরোর বাইনারি কত জিরো জিরো ওয়ানের বাইনারি কত জিরো ওয়ান টু এর বাইনারি কত ওয়ান জিরো থ্রির বাইনের কত ওয়ান ওয়ান সুন্দর করে লিখে নিলাম আচ্ছা এবার আউটপুট কী হবে এ ডট বি আচ্ছা আমরা জানি রুলস হচ্ছে এরকম শত সারণী বের করার রুলস হচ্ছে এটা গেটের ক্ষেত্রে যদি একটি ইনপুট ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে আউটপুট জিরো হবে সরি আউটপুট জিরো হবে যদি একটা ইনপুট জিরো হয় তাহলে আউটপুট কী হবে জিরো হবে তাহলে কি এখানে দেখি যে কোনো একটা ইনপুট এ আর বি দুটা কি জিরো তাহলে আউটপুট কী হবে মানটি বি জিরো হবে যে কোনো একটা ইমপুট এ হচ্ছে বি হচ্ছে মান ওয়ান আর এর মান কি জিরো তার যে কোনো একটা ইনপুট ওয়ান আছে জিরো আছে সো আউটপুটটা কি জিরো যে কোনো একটা ইনপুট জিরো আছে এই যে জিরো আছে সো আউটপুট কি জিরো যে কোনো একটা ইনপুট এখানে কি দুইটাই হচ্ছে ওয়ান দুটা ইমপুটের মান কি ওয়ান তার আউটপুট কী হবে ওয়ান হবে কারণ যে কোনো একটা ইনপুট যদি জিরো হইতো আউটপুট কী হইতো জিরো হইতো তার কখন ওয়ান হবে যখন দুইটা ইনপুটেই যখন দুইটা ইমপুটে ওয়ান হবে তখনই আউটপুট কী হবে ওয়ান হবে গুড এটা হচ্ছে তার কি সত্য সারণী আচ্ছা এখন এর সার্কিটটা কেমন হয় এর সার্কিটটা হয় এরকম যদি এটা আমরা একটা ব্যাটারি নিই প্লাস এটা একটা মাইনাস এবং এখানে যদি একটা সুইচ নিই দুইটাই আমি সুইচ নিলাম এবং এখানে একটা কী নিলাম বাল্ব নিলাম এখানে একটা মনে করি এটা একটা বাল্ব তো যদি কানেক্ট দি ব্যাটারি নির্ধারণ করি এটা এ এটা বি তাহলে এর মান যদি আমি জিরো নিই বিয়ের মান যদি ওয়ান নিই তাহলে বাতি জ্বলবে না কারণ কি এই সুইচ এ জিরো জিরো মানে হচ্ছে সুইচটা কী আছে অফ আছে বি ওয়ান মানে হচ্ছে সুইচটা কী আছে অন আছে সো বাতি কি জ্বলবে জ্বলবে না কারণ কি যখন জিরো এর মান বিয়ের মান যখন ওয়ান বিয়ের মান যখন ওয়ান তখন আউটপুট কি জিরো জিরো মানে কি বাতি অফ তাই বাতি জ্বলবে না কখন জ্বলবে যখন এর মান ওয়ান বি এর মান ওয়ান হবে তখনই একমাত্র বাতি জ্বলবে তো এন গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট বা দুইটা সুইচ যখনই অন থাকে তখন এই বাতি একমাত্র জলে মানে কার্য মানে অ্যাক্টিভ মোড মানে কার্যকরিতা থাকে তার আগে কোনো কার্যকরিতা থাকে না তাহলে এন গেটের লজিক ডায়াগ্রাম এটা সত্যক সারণে এভাবে এবং তার সার্কিটটা মোটামুটি এটা হয় আচ্ছা এবার আসি আমরা গেটের ক্ষেত্রে অর্গেড এবার আসি আমরা গেটের ক্ষেত্রে তো অর্গেটের লজিক ডায়াগ্রামটা কেমন হয় অর্গেটের ক্ষেত্রে অর্গেটের ক্ষেত্রে সচরাচর লজিক ডায়াগ্রামটা এভাবে একটু বাঁকা হয় বাঁকা দিয়ে উপরে উঠে টান এর ইনপুট সংখ্যা কি এ আর বি যদি হয় তাহলে আউটপুট কী হবে এ প্লাস বি গুড গুড তাহলে ইনপুট সংখ্যা কয়টা দুইটা এ আর বি তাহলে আউটপুট কী পেলাম এ প্লাস বি গেটের ক্ষেত্রে কি পেয়েছিলাম এ ডট বি এই বিষয়গুলো আমাদের কনসেপ্টগুলো অনেক সুন্দর রাখতে হবে যে প্লাস অর অর্গেট ডট বললেই গেট ঠিক ক্লিয়ার তো এর এখন সত্যক সারণীটা আমরা লক্ষ্য করি শত সারণী সত্য সারণটা কি এ যদি ইনপুট নেই এখানে যদি বি ইনপুট নেই আউটপুট কী পাবো এ প্লাস বি তো আমার যেহেতু কটা ইনপুট দুইটা ইনপুট তো আমার কম্বিনেশন কটা চারটা জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এর আগে আমি বুঝাইছি প্লাস এর রুলসটা হচ্ছে টুটা উল্টো যদি একটা ইনপুট যদি একটি ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট কী হবে আউটপুট ওয়ান হবে তাহলে কি যে কোনো দুইটা ইমপুট জিরো জিরো মানে কি আউটপুট তাহলে জিরো হবে কারণ একটা ইনপুট ওয়ান হলে একটা ইনপুট ওয়ান হলে একটা ইমপুট ওয়ান হলে ওয়ান মানে একটা ইমপুট ওয়ান হলে কী হবে আউটপুট ওয়ান হবে দুইটার মধ্যে দেখি একটা ইমপুট ওয়ান আছে আউটপুট ওয়ান হলেও দুইটার মধ্যে দুইটা ইনপুট ওয়ান তাহলে আউটপুট ওয়ান একটার মধ্যে দুইটা ইনপুট তাহলে আউটপুট জিরো কখন হবে যখন দুইটা ইনপুটের মান জিরো হবে তখনই গেটের ক্ষেত্রে আউটপুট কত হবে জিরো হবে মানে দুইটা ইনপুট যখনই জিরো হবে আউটপুট তখনই জিরো হবে বাকি সকল ক্ষেত্রে কি আউটপুট ওয়ান এটা কিসের ক্ষেত্রে গেটের ক্ষেত্রে তো এর মোটামুটি সার্কিটটা কেমন হয় গেটের সার্কিট কেমন হয় গেটের সার্কিটটা প্যারালাল হয় যেরকম এন সার্কিট কি এন সার্কিট যেরকম একটা সিরিজ এখানে সবগুলো একই সিরিজে অবস্থান করছে এক লাইনে এক লাইনে অবস্থান করছে একই সিরিজে তেমনি অর ক্ষেত্রে সার্কিটটা হয় কি প্যারালালি হয় এটা বি তাহলে অর্কেটের ক্ষেত্রে সার্কেট কী হয় প্যারানালি হয় তাহলে এর মান যদি আমি কিনি জিরো নিই বিয়ের মান যদি কিনি ওয়ান নিই তাহলে কি আউট বাতি জ্বলবে অবশ্যই বাতি জ্বলবে কারণ এখানে লক্ষ্য করা যাচ্ছে এর মান যখন জিরো বিয়ের মান যখন ওয়ান এর মান যখন জিরো বিয়ের মান যখন ওয়ান তখন আউটপুট কি ওয়ান ওয়ান মানে কি বাতি জ্বলবে মানে অ্যাক্টিভ মুড ওয়ান মানে হচ্ছে অন আর জিরো মানে হচ্ছে অফ সব বাতি জ্বলবে তো ওটা অ্যাক্টিভ মুড গুড তো তার বাতি চলবে তো এটা কি হয় প্যারালি হয় এখানে যে সুইচগুলো অবস্থান করে এটা কি হয় প্যারানালি অবস্থান করে তাই না গুড হিসের ক্ষেত্রে এটা অরের ক্ষেত্রে আচ্ছা এখন আমি দেখি নটের ক্ষেত্রে দেখি নটের ক্ষেত্রে কি হয় এভাবে তিন চিহ্ন সামনে একটা জিরো হয় এটা যদি এ হয় এর আউটপুট কী হবে এ বার হবে তাহলে এর সত্যক সারণটা দেখি যদি ইনপুট কটা একটা আউটপুট কটা একটাই তাই না তো এর ইনপুট যদি একটা হয় তাহলে এর বিট কটা হবে দুই টু টু পাওয়ার ওয়ান মানে কি দুই কারণ কি এর বিট কয়টা একটা ইনপুট তাহলে এন এর মান কত ওয়ান তা মূল সূত্র কি টু টু থ্রি পাওয়ার এন ইজুকাল টু 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 থ্রি পান ইজুকাল টু এন এর মান বসাই দিলাম তাহলে কি টু হয় তাহলে একটা ইনপুট জিরো অপরটি ওয়ান উপরে বার বার মানে হচ্ছে পরিপূরক জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে ক্লিয়ার এটা হচ্ছে তার নর্থ গেটের সত্যক সারণে তো এই লেকচারে আশা করি আমি মৌলিক গেটগুলো সম্বন্ধে ধারণা দিলাম পরবর্তী লেকচারে আমি জোগিং সম্বন্ধে আলোচনা করবো আর পরের লেকচারে আমি অবশ্যই বুলিয়ান আনল যে আপনার যেসব উপপাদ্যগুলো এই কনসেপ্টগুলো আপনাদের মাঝে ক্লিয়ার করবো আশা করি আপনারা সবাই বুঝছেন অনেক ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো আমি অনেক ছোটো ছোটো করতেছি যেন আপনাদের মধ্যে কোনো ধরনের বোরিং ফিল না হয় তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম